বার্তার স্বাদ বৈচিত্র্যে আজ থাকছে কাশ্মীরি শশা। এর জন্য আমি নিয়েছি পরিপক্ক একটি মাঝারি আকারের শশা। কাশ্মীরি শশার জন্য পুরোপুরি উপযোগী হল পাকা শশা। প্রথমে আমি শশার বোটার কাঁচ থেকে এক স্লাইস কেটে ঘষে এর কষ বা তিতা ফেলে নিব। এরপর চামড়া ছিঁড়ে ভেতরের আটি ফেলে শশাগুলো ফিঙ্গার সাইজ করে কেটে নিব। কাশ্মীরি শশার জন্য আমার যা যা লাগবে, এক টেবিল চামচ আদা কুচি, 10-12টি শুকনো মরিচ আটি ফেলে কুচি করে কাটা, 1.5 কাপ চিনি, লবণ স্বাদ মতো এবং ভিনেগার আধা কাপ, এছাড়া পানিও লাগবে 1 কাপ। চুলায় একটি হাঁড়িতে চিনি ঢেলে তাতে পানি ও ভিনেগার দিয়ে জাল দিতে হবে। চিনি গলে একটু টেনে এলে তাতে আদা কুচি, শশার টুকরো এবং স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিতে হবে। শশা সিদ্ধ হয়ে যখন রং পরিবর্তন হয়ে আসবে তখন দিতে হবে মরিচের কুচিগুলো। খাবারটি ঘন এবং সোনালি রং ধারণ করা পর্যন্ত রান্না করতে হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার স্বাদের কাশ্মীরি শশা। মজার বিষয় হলো, আপনি না বললে কেউ খেয়ে বুঝতেই পারবে না এই রান্নার মূল উপাদান যে শশা।